وعليكم السلام ورحمة الله وبركاته، حامدا ومسليا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. গলছি বর্ধমান ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে একদিন ভাই প্রশ্ন করেছেন যে কোনো অমুসলিম খাবার তৈরি করছে, তো গরম তেলের মধ্যে যদি হালাল জিনিসও তৈরি থাকে এবং হারাম জিনিসও থাকে, তার মানে প্রথমে হারাম জিনিস তাতে তৈরি করেছে সেই তেলে, তারপরে সেই বাকি তেলে হালাল জিনিস আবার তৈরি করছে, তাহলে কি কোনো মুসলিমদের জন্য তা খাওয়া জায়েজ হবে? ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনি বললেন যে সেই তেলে হারাম জিনিস বলতে মুরগির মাংস, তাতে ভাজা হচ্ছে, তারপরে তাতে আবার হালাল জিনিস ভাজা হচ্ছে, তো এ বিষয়ে বিস্তারিত দলিল হচ্ছে এই যে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা আনাম সুরা নম্বর 6 এবং আয়াত নম্বর 118 এবং সুরা মাইদা সুরা নম্বর 5 এবং আয়াত নম্বর 4 বলেছেন, ফাকুলু মিম্মা দুকিরাসমুল্লাহি আলাই, যে তোমরা খাও ওই পশুর জবেহ কৃত মাংস যেই পশু জবেহ করার পূর্বে আল্লাহর নাম নেওয়া হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা আনাম সুরা নম্বর 6 এবং আয়াত নম্বর 121 বলছেন যে ওয়ালা তাকুলু মিম্মা লাম ইয়াজকুরিসমুল্লাহি আলাই, এবং তোমরা খেও না ওই পশুর মাংস যেই পশু জবেহ করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি। দেখুন সুরা আনাম 6 নম্বর সুরা 121 নম্বর আয়াত। তাহলে আমরা এই আয়াত গুলি থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে পশু জবেহ করার পূর্বে যদি আল্লাহর নাম নেওয়া হয় তাহলে তার মাংস খাওয়া জায়েজ হবে, হালাল হবে, আর যদি আল্লাহর নাম না নেওয়া হয় তাহলে তা হারাম হবে। অতএব যখন কোনো অমুসলিম বিধর্মী বিজাতি কোনো পশু হত্যা করে তখন কিন্তু তাতে আল্লাহর নাম নেয় না, তাই তাদের জবেহকৃত মাংস বা তাদের হত্যা করা পশুর মাংস খাওয়া আমাদের জন্য হারাম। কিন্তু ইহুদ খ্রিস্টান আহলে কিতাব তাদের জবেহকৃত ব্যতিরিকে, কেননা তাদের জবাইকৃত পশুর মাংস আমাদের জন্য খাওয়া হালাল, এর দলিল রয়েছে সুরা মাইদা সুরা নম্বর 5 আয়াত নম্বর 5-এ। অতএব আহলে কিতাব তথা ইহুদ খ্রিস্টান ব্যতিরিকে অন্য কোনো অমুসলিম বিজাতি বিধর্মী যদি পশু জবেহ করে বা পশু হত্যা করে তাহলে সেই পশুর মাংস আমাদের জন্য খাওয়া জায়েজ হবে না। অতএব যেহেতু তা আমাদের জন্য খাওয়া হারাম হবে, সেই হারাম জিনিস সেই তেলে তৈরি করা হচ্ছে হারাম জিনিস, তারপরে আবার হালাল জিনিস তৈরি করা হচ্ছে, তাই হারাম ও হালাল একসাথে মিশ্রিত করা হচ্ছে, এজন্য আমাদের সেই দোকান থেকে অন্য কোনো মাল কিনে খাওয়া যাবে না। কিন্তু এমনি অমুসলিমদের তৈরিকৃত খাবার খাওয়া যায়, তবে তাদের দোকান থেকে বাঁচাটাই হলো উত্তম, কেননা তাদের যে সমস্ত পাত্র থাকে তারা যে পাত্রে খাবার তৈরি করে দেখা যায় সেই সমস্ত পাত্রেই হারাম জিনিস তারা রান্না করে থাকে বা তৈরি করে থাকে। অতএব আমাদের বাঁচাটা উত্তম, কিন্তু যদি এমন অবস্থা হয় যে তাছাড়া অন্য কোনো খাবার পাওয়া যাচ্ছে না তাহলে সেই অবস্থায় অবশ্যই খাওয়া যায় যাচ্ছে। কিন্তু এই বিষয়টাতে যেহেতু হারাম জিনিস ওই তেলে তৈরি করা হচ্ছে, আবার ওই তেলে হালাল জিনিসও তৈরি করা হচ্ছে, সেক্ষেত্রে সেই হালাল জিনিসটি খাওয়া যাবে না, সেটা খাওয়া সঠিক হবে না। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন। জাজাকুমুল্লাহ।